যাচ্ছি মমতা ব্যানার্জি সব করবে সুপ্রিম কোর্টে যাবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি এখানকার যিনি বিদায়ী এমপি বর্তমান তৃণমূলের যিনি নেত্রী তাকেও চ্যালেঞ্জ করছি আপনার নেত্রীকে বলুন এই অভিষেক ব্যানার্জির পিসিকে বলুন অভিষেক ব্যানার্জীকে বলুন যে যদি সি এর বিরুদ্ধে প্রকৃত অর্থে লড়াই করতে চান যদি আপনার লড়াইটা সত্যিকারের থাকে সি এর বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে যদি সত্যি লড়াই থাকে চলুন সুপ্রিম কোর্টে গিয়ে কেস করবেন যদি না টাকা থাকে নওশাদ সিদ্দিকী দেবে আপনাকে কিন্তু সইটা করতে হবে টাকা নেই টাকা নেই সিবিআই না মামলা কর ইনভেস্টিগেশন করে ইডি না ইনভেস্টিগেশন করে সেন্ট্রাল এজেন্সি এটা তদন্ত করে সেটাকে আটকানোর জন্য চুরি করেছে এই চুরি তদন্ত না কেন্দ্রীয় এজেন্সি করে এখানে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট করতে পারছে আর যাদেরকে সি এর ভয় দেখিয়ে তুমি ভোট নিচ্ছ তাদের ভয়টা কাটানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারছো না এই নাটক হচ্ছে না এটা আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে বলুন মানুষকে বোঝান কেন এইবারে যে তৃণমূল যে প্রার্থীর লিস্টটা একটু খুলে দেখুন আপনারা আপনাদের কেন দেখতে বলছি আপনারা আমাদের চোখ কান আপনারা আমাদের মুখ আইসেফের আপনারা জানলে বুথের সাধারণ মানুষটাও জানতে পারবে আপনারা জানলে ওই ভূতের লোকটাও জানতে পারবে আপনারা জানলে ভূতের ভূতের কৃষকটাও জানতে পারবে আপনারা জানলে ওই ভূতের ভূতের মৎস্যজীবীটাও জানতে পারবে আপনারা জানলে যিনি দিন দিন আনে সেই মানুষটাও জানতে পারবে আসল সত্যটা কি আপনাদের ওই জন্য জানিয়ে রাখছি কি করবেন লিস্টটা দেখুন না কৃষ্ণ কল্যাণী কে রায়গঞ্জের যিনি তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কে বিজেপির এমএলএ রানাঘাট দক্ষিণ থেকে বিজেপির এমএলএ ছিল মুটুকুম মুকুটমণি অধিকারী এখন কার এমপি সিটে কন্টেস্ট করছে জানেন তৃণমূলের এই ধরনের অনেকগুলো আছে যারা বিজেপির এমএলএ হয়ে বিধানসভায় গিয়েছিল এখন টিকিট পায়নি বলে তৃণমূলে চলে এসেছে মানে স্বার্থের জন্য আপনি আমি যদি তাকে ভোট দিয়ে যেতালাম বিজেপির হার থেকে বাঁচতে হবে তাই তো তৃণমূলকে ভোট দিলাম তাহলে বিজেপির হাত থেকে বাঁচতে গিয়ে তৃণমূলের যাকে ভোট দিচ্ছি সে তো ভেতরে বিজেপি হয়ে বসে আছে ভাই তাহলে আমরা যদি সঠিক কাজে কখন লাগাতে পারব যখন আমরা কি করব এই বার্তাটাকে আমরা ব্লকে গিয়ে অঞ্চলে গিয়ে বুথে গিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারবো আর আমার ভরসা বিশ্বাস সাধারণ মানুষ প্রস্তুত আছে শুধু তার কাছে গিয়ে আপনারা একবার দাঁড়ান তাহলে এতটুকু চাইছে যে আইএসএফের নেতৃত্বরা বুথ থেকে শুরু করে জেলা পর্যন্ত আমাদের কাছে আসুক একবার এটাই তাদের ডিমান্ড অন্য কিছু নয় পাঁচশো হাজার টাকার বিনিময়ে আমরা ভোট চাইতে পারবো না অবৈধ লেনদেনের মাধ্যমে আমরা ভোট চাইতে পারবো না হুমকি চুমকি দিয়ে ভয় দেখিয়ে মদের বোতল দিয়ে বিরিয়ানির প্যাকেট দিয়ে আমরা ভোট করাতে পারবো না আমাদের কর্মীরাও আপনারা জানেন যারা এখানে এসেছি আমরা কর্মীবিন্দু গাঠের টাকা দিয়ে এসেছি এখানে কোনো টাকা দেওয়া হয়নি তো ভোটটা পেতে গেলে আমাদের টাকা দিতে আমরা পারবো না সেই অর্থ আমাদের নাই বা থাকলেও আমরা সে কাজ করতে পারি না আমাদের কি করতে হবে মানুষের কাছে পৌঁছে যেতে হবে আমাদের লিফলেট মানুষকে দেবেন বাড়ি বাড়িতে গিয়ে পড়ুন আপনারা আমরা কি করতে চাইছি আপনারা বলুন যে আমাদের ভাইজানদের স্বপ্ন কী আমাদের বাবু কি চাইছেন বা আমরা তো সতেরোবার আপনাদের জানিয়ে দিচ্ছি ক আমাদের বিভিন্ন স্তরের কর্মীদেরকে আমরা সতেরোবার ভোট দিয়ে পার্লামেন্টে এমপি কে পাঠিয়েছি এর ইতিপূর্বে কতবার সতেরোবার কিন্তু দুঃখের বিষয় সতেরোবার বার বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা পাঠিয়েছি একটা রাজনৈতিক দলকে কিন্তু সতেরোবার আমরা চেক করিনি বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা বার চেক করে পাঠিয়েছি দিনের শেষে কি দেখেছি রাজনৈতিক দলগুলোর লাভবান হয়েছে যাদেরকে পাঠিয়েছি তাদের ক্রমশ চাকচিক্য হয়েছে কিন্তু যারা বার ভোট দিয়ে দেশের পার্লামেন্টে দেশের আইনসভার মধ্যে যেখানে গিয়ে জয়নগরবাসীর অভাব অভিযোগ চাওয়া পাওয়ার কথা বলার দরকার সেটা বলা দ্রুত দূরের কথা যখন জয়নগরবাসীর বিপক্ষে বিল পাস হচ্ছে তথা জনগণের বিপক্ষে বিল পাস হচ্ছে তাদেরকে এক প্রকার সাথ দিচ্ছে তাহলে আমরা কি করব এতজনকে তো আমরা টেস্ট করেছি আমাদের লোকেদেরকে বলবো যান পৌঁছে যান বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে বলুন মামা কাকা জ্যাটা মাসি পিসি ফুফু চাচা খালা নানা যারাই আছে যেই সম্পর্ক আছেই সেই সম্পর্ক ধরেই বলুন যে সতেরো বার আমরা সুযোগ দিয়ে পার্লামেন্টে পাঠালাম জয়নগরবাসী সেই বঞ্চনা শিকার হলো বঞ্চিত থাকলো একবার না হলে ভাইজানদের কথাই ভরসা বিশ্বাস করে একবার না হলে এই বাবুকে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠায় দেখি তো আমাদের জন্য কতটা গলা ফাটাতে পারে এবার টেস্ট করেন না আমাদেরকে বলবেন কারণ ভাঙরবাসী বুঝতে পেরেছে শুধু ভাঙরবাসী নয় রাজ্যবাসী বুঝতে পেরেছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে যদি পার্লামেন্টের মধ্যে যায় তাহলে সে পার্লামেন্টে গিয়ে চুপচাপ ওই এক কোণে বসে থাকবে না আপনারা দেখেছেন ওই অনেকে অনেকে দেখেননি বিধানসভার মধ্যে তো ভিডিও আর পাবলিশ হয় না সমস্যা এখানে প্রতিনিয়ত আমরা কি করছি বিধানসভা যখন সেশন চলে নসাদ সিদ্দিকি চুপচাপ বসে থাকে না মানুষের কণ্ঠ হয়ে বিধানসভায় গিয়েছি ভাঙড়ের মানুষের দোয়া আশীর্বাদ ভোট দিয়ে বিধানসভায় গিয়ে শুধুমাত্র ভাঙরবাসী কথা বলে চুপ থাকে না একদম চুপ করে বসে থাকে না সারা রাজ্যের মানুষের কথা বলে যদি ভিডিওটা চলতো তাহলে আপনারা বুঝতে পারতেন যদিও যদিও একবার একটা ভিডিও পাবলিশ হয়ে গিয়েছিল জানি না কিভাবে আমার তো ছবি আসেনি আমার ভয়েস এসেছিলো আপনারা দেখেছেন তো ওখানে ম্যাম করা হয় না এখানের থেকে বেশি খাতার ওখানে কথা বলা হয় আপনারাই দেখেছেন দেখেছেন তো তো আমি মনে করছি আজকে এই জোর থেকে শুরু করে ঘোর থেকে যে যার ভাষায় শিখ অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে আইএসএফ এর বিরোধিতা করার কারণটা আমি কিন্তু অনেক ডিপে যে খোঁজার চেষ্টা করেছি কারণ আমি দেখছি একাধিক কারণ হচ্ছে যারা এই সত্তর বছরের দল বলে যারা একশো বছরের দল বলে যারা উনিশশো থেকে দল করেছে পনেরো বছর মতোই বারো বছর ক্ষমতায় আছে তারা যারা বলতে পেরেছে পার্লামেন্টের মধ্যে দেশের রাজ্যের আইনসভার মধ্যে সেখানে সংযুক্ত একজন মরচা দিনে তাদের যদি দেখা যায় তাদের থেকে অনেক বেশি বলে দিয়েছে আমাদের যদি পার্লামেন্টে বাবুকে আমরা পাঠাতে পারি আইএসএফ এর পক্ষ থেকে পাঠাতে পারি তাহলে সব রেকর্ড তো ভেঙে দেবে সব রেকর্ড ভেঙে দিলে কি হবে কি হবে সব রেকর্ড ভেঙে দিলে তাহলে রাজনৈতিক তাহলে আর রাজনীতি করার জায়গা সেই অর্থে থাকবে না সব আস্তে আস্তে আসবে সুতরাং এদের সাথে বুঝে শুনে চলতে হবে না হলে সাইড লাইনে রাখতে হবে একটা কোণের দিকে ঠেলে রাখতে হবে চিন্তা ভাবনা করছে ভাই আপনাদের বলি লড়াইটা কোন জায়গাতে বুঝতে হবে লড়াইটা মানুষের রুজি রুটি লড়াই চলছে লড়াইটা মানুষের বসস্থানের লড়াই চলছে লড়াইটা আপনি নাগরিক থাকবেন কি বেগনাগরিক হবে তার লড়াই চলছে এই লড়াইয়ে যারা আমাদের সাথ দেবে তাদেরকে কাঁধে তুলে নিয়ে লড়াই করব আর যদি কেউ মনে করে এই লড়াইয়ে সাথ দেওয়ার নামে আরও বরঞ্চ আই কে কোন ঠাসা করবে তাদেরকে জনগণ কোথায় ফেলবে ওটা আই এস এফ দায়িত্ব নেবে না জনগণের হাতে ছেড়ে দেবো আমরা আজকে সিএ নিয়ে যে নাটক চলছে আপনার গ্রামে গ্রামে ছড়িয়ে যাবেন সিএটা কি ভোট ধরা কল মানুষের মধ্যে বিভাজন করে রাজনীতি করার চেষ্টা হচ্ছে সিএতে দিয়ে কি করতে চাইছে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করতে চাইছে এর বিরুদ্ধে যারা ভোট দিল না তাদেরকে আবার ভোট দেওয়া যায় না কি ভাই কোনো মতেই দেওয়া যাবে না তার যারা সিএ নিয়ে এসছে তো ভোট দেওয়ার প্রশ্নই আসছে না বিভাজন যারা করতে চাইছে আর যাদের জন্য বাংলাতে হওয়ার চেষ্টা হচ্ছে তৃণমূল যা বে বিজেপি নিয়ে এসছে তাদেরকেও একটা ভোট নয় এটা মাথায় রাখতে হবে যারা দায়িত্বশীলের উপস্থিত হয়েছেন আর স্বল্প কয়েকটা কথা বলে এখান থেকে বিদায় নেব আপনারা দেখবেন মানুষকে বলবেন